আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটা রেসিপি রান্না করে দেখাবো, সেটা হলো হাওরের ছোট বাতাসি মাছ দিয়ে করলা আলু দিয়ে চচ্চড়ি। চলুন তাহলে দেখে নিই আমরা কীভাবে রান্না করব এই রেসিপিটা। আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল। এখন আমি এখানে দিয়ে দিব হাফ চামচ গোটা জিরা। আমি আস্ত জিরা দিয়ে দিচ্ছি। আমি এখন জিরাটাকে একটু ভেজে নিব তেলের মধ্যে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। আমরা পেঁয়াজটাকে একটু ভেজে নিব জিরার সঙ্গে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন আমরা মশলাগুলো অ্যাড করে দিব। আমাদের পেঁয়াজটা ব্রাউন হয়ে গিয়েছে, এখন আমি মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচ ধনিয়া গুঁড়া। এই মশলাগুলোকে আমরা তেলের মধ্যে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে আবারও মশলাটাকে একটু কষিয়ে নেব। এখন আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো লবণ। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমরা এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আমি 2 ফালি করে দিয়েছি কাঁচামরিচ, আপনারা চাইলে হাত দিয়ে ভেঙেও দিয়ে দিতে পারবেন। এখন আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিব আলু কুচি, যেহেতু আলুটা একটু শক্ত হয় সেজন্য আলুটাকে দিয়ে আমরা একটু ভালো করে কষিয়ে নিব। আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন, যে কোনো মাছ দিয়ে আপনারা এই রেসিপিটা রান্না করতে পারবেন। করলা তরকারিও খেতে অনেক মজা, আপনারা অবশ্যই করলার তরকারি রান্না করে দেখবেন, খেতে অসম্ভব মজা হয়। আলুটা কষানো হয়ে গিয়েছে, এখন আমরা এর মধ্যে করলা অ্যাড করে দিব। করলাটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিব।
হয়ে গেছে আমাদের কষানো। এখন আমি ঝোল দিয়ে দিব পরিমাণ মতো। এভাবে একদিন রান্না করবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আমার খুব পছন্দ করলা তরকারি। আমি দিয়ে দিব এখন মাছ। মাছগুলো দিয়ে আর বেশি নাড়াচাড়া করতে হবে না, একবার নাড়া দিয়ে রেখে দিলেই হবে। যেহেতু ছোট মাছ, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে, আমি শুধু একবারই নাড়া দিব। এখন এভাবেই রেখে দিব ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। সবশেষে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। হয়ে গেছে আমাদের চচ্চড়ি, দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে অসম্ভব মজা হয়েছে। ভালো থাকবেন সবাই, আবারও হাজির হবো নতুন এক ভিডিও নিয়ে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।